গত ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হয়েছে আর এবার নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে, এবং চতুর্থ ধাপে ইলেকশন হওয়ার পর দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগে জয়লাভ করেছে, এবং এর পরের অবস্থান হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহীদের, অর্থাৎ যারা দলীয় মনোনয়ন পায়নি কিন্তু এরপরও আওয়ামী লীগের বিভিন্ন পদে আছে, নির্বাচন করেছে, তাদেরও ব্যাপক সংখ্যক তারা জয়লাভ করেছে। বিএনপি ঘরানার প্রার্থীদের জয়লাভের সংখ্যা হাতে গোনা কয়েকজন, আর জাতীয় পার্টি ক্ষেত্রেও সেটি আরও কম। এতে প্রমাণিত হয় দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগে অন্য কোনো বিকল্প নাই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্তত সেটি উঠে এসছে যে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ প্রার্থীদের পরের অবস্থান হচ্ছে, নৌকা প্রতীকের পরের অবস্থান হচ্ছে আওয়ামী লীগের থেকে যারা মনোনয়ন বঞ্চিত তাদের অবস্থান। তো এতে বোঝা যায় আওয়ামী লীগের জনপ্রিয়তা কোনোভাবেই কমেনি, বরং বেড়েছে। বিএনপির আভ্যন্তরীণ বিষয়, বিএনপি কী কারণে তাকে সাসপেন্ড করেছে, এটি বিএনপির আভ্যন্তরীণ বিষয়। তবে বিএনপি থেকে তো অনেকেই পালিয়ে যাচ্ছে, বিএনপির অনেক নেতা রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছে, এবং বিএনপির অনেক নেতা দলীয় কার্যক্রম থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছে। তো এই ঘটনাটি, এই বিষয়টি তাদের দলীয় বিষয়, এ নিয়ে আমি মন্তব্য করি।